আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের স্কেলিং কী এবং স্কেলিং কেন করা হয় বা কেন করাবেন। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, স্কেলিং বা দাঁত স্কেলিং সম্পর্কে আমরা অনেকেই জেনে থাকি বা অনেকে শুনে থাকব যে দাঁতের স্কেলিং, এই দাঁতের স্কেলিং মূলত স্কেলিংয়ের মাধ্যমে দাঁত এবং মাড়ি উভয়ই পরিষ্কার করা হয়ে থাকে। এটি একটি মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে, যার যেটি ব্যবহারের ফলে আপনার দাঁতে যদি কোনো ধরনের ক্যালকুলাস থাকে এবং দাঁতে যদি কোনো ধরনের স্পট থাকে তাহলে তা পরিষ্কার হয়ে যায়। মূলত দুটি কারণে দাঁত স্কেলিং করা হয়ে থাকে। যদি এ ধরনের স্পট দাঁতে জমে থাকে সেক্ষেত্রে স্কেলিং করালে দাঁতগুলো পরিষ্কার হয়ে যায়। এছাড়া যদি অনেকের দেখা যায় যে মাড়ি থেকে রক্ত আসার সমস্যা রয়েছে, যেটিকে আমরা জিঞ্জিভাইটিস বলে থাকি, এই জিঞ্জিভাইটিসে আক্রান্ত মাড়িও কিন্তু স্কেলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এছাড়া ভিউয়ার্স, স্কেলিংয়ের আরও কয়েকটি কারণ রয়েছে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের ভিতরে বেশ কিছু ক্যালকুলাস জমে আছে। আর এই ক্যালকুলাসগুলো আমাদের যে আমরা যে খাবার গ্রহণ করে থাকি সেই খাবারের খাদ্যকণা দাঁতের ফাঁকে ঢুকে থেকে কিন্তু ধীরে ধীরে এ ধরনের ক্যালকুলাস হয়ে থাকে। তো আপনি যদি স্কেলিং করান দাঁত তাহলে এ ধরনের ক্যালকুলাস খুব সহজে জমতে পারবে না। মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং করাতে। তো মোটামুটি বছরে যদি একবার আপনি দাঁত স্কেলিং করান তাহলে মোটামুটি ভালো ফলাফল আশা করা যায়, দাঁতগুলো বেশ ভালো থাকে। ভিউয়ার্স, এখানে একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে এই ক্যালকুলাস কতটা ক্ষতিকর হয়ে থাকে দাঁতের জন্য। ক্যালকুলাস ধীরে ধীরে জমার কারণে এই যে মাড়িটি, এটি কিন্তু একটা সময় এখানে ছিল, আর সেই মাড়িটি এই ক্যালকুলাসের জন্য নিচের দিকে নামতে নামতে এই পর্যন্ত নেমে আসছে। তো যদি আপনি নিয়ম করে দাঁত স্কেলিং করান বা দাঁতের যত্ন নেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। তাই ভিউয়ার্স, মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং করাতে। এতে দাঁতের মাড়ি এবং দাঁত উভয়ই ভালো থাকে। এছাড়া দাঁতে যদি কোনো প্রাথমিক সমস্যা হয়ে থাকে সেটি স্কেলিংয়ের মাধ্যমে ধরা পড়ে, আর তখন ট্রিটমেন্ট করিয়ে নিলে তার চিকিৎসার ব্যয় এবং সময় দুইটাই কম লাগে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।